একাদশ দ্বাদশ শ্রেণী উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ অনলাইন ক্লাস সবাইকে স্বাগত জানাই শুরু করছি। আমি মোহাম্মদ মনিরুল ইকবাল, এবিসিডি কলেজ চৌবাচ্চা দশর। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা বিবরণের দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়। আলোচনার বিষয় বিজ্ঞাপন কাকে বলে এবং বিজ্ঞাপনের গুরুত্ব। তো বিজ্ঞাপন কাকে বলে, এর গুরুত্ব কী বা কাকে বলে এবং গুরুত্ব আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে বাজার তথ্য কাকে বলে। যেহেতু বিজ্ঞাপনের সাথে বাজার তথ্যের একটা সম্পর্ক রয়েছে, বাজার তথ্য আমরা জানি যে মার্কেটিংয়ের প্রাথমিক কাজ হলো যে বাজার সার্ভে করা। যেরকম আমরা বলতেছি মার্কেটিং বলতে, যেরকম বিপণন বলতে উৎপাদনের পূর্ব থেকে শুরু করে ভোক্তার কাছে পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া পর্যন্ত যে সমস্ত কাজ সম্পাদন করে তাকে মার্কেটিং বা বিপণন বা বাজারজাতকরণ বলা হয়। এক্ষেত্রে আমরা দেখছি যে উৎপাদনের আগের কাজটা কী, সেটা হলো বাজার তথ্য। বাজারে কী ধরনের চাহিদা আছে, ক্রেতা কী ধরনের পণ্য কিনতে চায় বা তাদের আয়, তাদের রুচি, চাহিদা, এগুলো হচ্ছে বাজার তথ্য। এখন আমরা আলোচনা করব যে বিজ্ঞাপন কাকে বলে। সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য বা সেবা বা ধারণার নৈবত্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। ফিলিপ কটলার এই সম্পর্কে এটা বলছেন যে অর্থের বিনিময়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য, সেবা, ধারণার নৈবত্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটুকু আলোচনা করা থেকেই আমরা কিছু বিষয় এখানে বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারবো। সেটা হলো যে বিজ্ঞাপন হচ্ছে একটা অর্থের বিনিময়ে, অর্থ প্রদত্ত একটা প্রমোশনের হাতিয়ার। এর মাধ্যমে নৈবত্তিক উপস্থাপনা, পণ্য বা সেবা সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়। কোনো নির্দিষ্ট উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক বিজ্ঞাপন প্রদান করা হয়। সর্বশেষ যেটা আছে সেটা হলো যে একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। কারণ একমুখী যোগাযোগ ব্যবস্থা বলতে খালি এটা একটা পক্ষই বলে যায় আর একটা পক্ষ শুনতে হয়, এই জন্য এটাকে বলতেছে একমুখী যোগাযোগ ব্যবস্থা। যেরকম আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখতেছি, কিন্তু এটা একমুখী, একজন বলে যাচ্ছে, আমরা কোনো কিছু করতে পারতেছি না, এই জন্য একে একমুখী বলা হয়। এখন আমাদের আলোচনা বিষয় হলো যে পণ্য বিজ্ঞাপনের গুরুত্ব। তো পণ্য বিজ্ঞাপনের গুরুত্ব একটা করছে যে বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব, এটা দুই ভাগে ভাগ করছে। তো আমরা আজকে এখন আলোচনা করব যে বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব, অর্থনীতির সাথে তার বিজ্ঞাপনের গুরুত্ব কী সম্পর্ক আছে। সেটা হলো যে চাহিদা সৃষ্টি এবং বৃদ্ধি। আসলে বিজ্ঞাপন কী করে, চাহিদা সৃষ্টি করে, পণ্য সামগ্রী মানুষের ক্রয় করার আগ্রহ জাগ্রত করে, চাহিদা সৃষ্টি করে এবং বৃদ্ধি করে। এর ফলে কী হতেছে যে প্রতিষ্ঠানে বিক্রি বেশি হয়, প্রতিষ্ঠানে বেশি বিক্রি হলে প্রতিষ্ঠান লাভ বেশি হয়, লাভ হলে ওই প্রতিষ্ঠান আরও সম্প্রসারিত হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়। সেই সাথে অর্থনীতিকে একটা সম্পর্ক অবশ্যই আছে। বিক্রয় ও মুনাফা বৃদ্ধি, তেমনি বিক্রয় বা মুনাফা বৃদ্ধি বিজ্ঞাপন কী করে, বিক্রয় বৃদ্ধি করে এবং মুনাফা বৃদ্ধি করে। যদি বিজ্ঞাপনের মাধ্যমে একটা ক্রেতার চাহিদা সৃষ্টি করে, চাহিদা সৃষ্টি করলে সেটা বিক্রি বৃদ্ধি পায়, বিক্রি বৃদ্ধি পাইলে মুনাফা বৃদ্ধি পায়, মুনাফা বৃদ্ধি পাইলে সে কিন্তু ব্যবসা সম্প্রসারণ করে লাভজনক প্রতিষ্ঠান হয়। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কী করে, বিভিন্ন ধরনের গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া লাগে। সেই ক্ষেত্রে অর্থনীতিকে একটা ব্যাপক একটা ভূমিকা পালন করে। তিন নম্বর হচ্ছে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে। কিন্তু এটা হলো যে একটা অর্থনৈতিক একটা গুরুত্ব, যে ক্রেতা যে ধরনের পণ্য চায় সেই ধরনের পণ্য তাকে চাহিদা অনুযায়ী কিন্তু যোগান দেয়, এই যে মার্কেটিং। সেই ক্ষেত্রে পণ্য সামগ্রী যে যে ধরনের পণ্য চায় তাকে কিন্তু সেই ধরনের পণ্য দিয়ে একটা অর্থনৈতিক ভূমিকা পালন করে। শিল্পোন্নয়ন এটাই হতে পারে যে ওইটা চাহিদা সৃষ্টি করতেছে, বিক্রি বৃদ্ধি পাইতেছে, ফলে ব্যবসা সম্প্রসারিত হইতেছে, সেই ক্ষেত্রে শিল্প উন্নয়ন কিন্তু হইতেছে। একটা শিল্প উন্নয়ন হলে আর একটা শিল্প কিন্তু উন্নয়ন হয়। যেরকম আমরা বলি যে যদি ড্রাই ফুডের চাহিদা যদি বেড়ে যায় তাহলে কিন্তু কৃষি গমের বা আটা ময়দা এই শিল্পের কিন্তু চাহিদাটা বাড়বে। পাঁচ নম্বর হলো যে প্রতিযোগিতা মোকাবেলা। বিজ্ঞাপনের মাধ্যমে কী করতেছে, প্রতিযোগিতা মোকাবেলা করতেছে। কীভাবে করতেছে প্রতিযোগিতা মোকাবেলা, সেটা হলো যে ক্রেতাদের ভিতরে চাহিদা সৃষ্টি করতেছে। চাহিদা সৃষ্টি করলে পণ্য সামগ্রী তারা ক্রয় করতেছে, ক্রয় করার পরে একটা পণ্য সম্পর্কে জানতেছে, তার পণ্য কিনতেছে ওই প্রতিষ্ঠানে। কীভাবে জানতেছে, বিজ্ঞাপনের মাধ্যমে জানতেছে।
সেই ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা মোকাবিলা করা সম্ভব। এটা একটা অর্থনৈতিক গুরুত্ব, এখানে প্রতিযোগিতা পণ্যের তুলনায় নিজস্ব পণ্য সামগ্রীকে ভোক্তাদের নিকট অধিক আকর্ষণীয় করে তুলে তুলে ধরে বিজ্ঞাপন সহায়তা করে। এর ফলে প্রতিষ্ঠানের প্রতিযোগিতাকে টিকে রাখতে পারে এবং প্রতিযোগিতা সে পণ্য সামগ্রী বিক্রি অধিক সুফল পেতে থাকে। প্রতিযোগিতা মোকাবিলা কী করা সম্ভব? বিজ্ঞাপন দিতেছে, বিজ্ঞাপন হলে চাহিদা সৃষ্টি হচ্ছে, চাহিদা সৃষ্টি হলে যে বিক্রি বেশি হচ্ছে, বিক্রি বেশি হলে উৎপাদন বেশি করা লাগবে, উৎপাদন যখন বেশি হবে তখন ওটা কিন্তু প্রাইসটা কমে যাবে, টোটাল কস্ট কমে আসবে। বিক্রি বেশি হলে, উৎপাদন বেশি হলে টোটাল কস্ট কমে আসবে, টোটাল কমে আসলে ক্রেতা অল্প দামে বা কম মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে, সেক্ষেত্রে প্রতিযোগিতা মোকাবিলা করা সম্ভব। নতুন পণ্যের প্রচলন, একটা পণ্য নতুন একটা পণ্য প্রচলন করতে হলে অবশ্যই বিজ্ঞাপনের মাধ্যমে এটা করতে হয়। বিজ্ঞাপন ছাড়া ক্রেতা কীভাবে জানবে? একটা পণ্য উৎপাদন করলাম, করার পরে যদি সেটা বাজারে ছাড়লাম, ক্রেতা জানলো না, তাহলে কিন্তু ক্রেতার ভিতরে চাহিদা বা আগ্রহ সৃষ্টি হবে না। আমাদের দেখছি বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানিগুলো কী করতেছে, পণ্য উৎপাদনের আগেই বা পণ্য উৎপাদন করা অবস্থায় কিন্তু তারা বিজ্ঞাপন দিতেছে যে বাজারে এই এই মডেলের এই ফ্যাসিলিটির এই পণ্যগুলো পাওয়া যাইতেছে। সুতরাং সেটা দেখতেছে, দেখার পরে তারা অপেক্ষা করতেছে এই পণ্য বাজার আসা পর্যন্ত। এক্ষেত্রে তা কী করতেছে, নতুন পণ্যের প্রচলনের একটা সুযোগ সুবিধা করে উঠতেছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশ, বিজ্ঞাপন ছাড়া কিন্তু আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা সম্ভব নয়। আমি যখন আমাদের দেশে পণ্য অন্য কোনো মালয়েশিয়া বা অন্য কোনো দেশে নিয়ে যাই, তাহলে ওটা কিন্তু অটোমেটিক বিক্রি হবে। যেরকম আমাদের বাংলাদেশের পণ্য আরএফএলের পণ্য কিন্তু ইন্ডিয়ায় বিক্রি হচ্ছে, সেটা কিন্তু একটা বিজ্ঞাপনের একটা ব্যাপার। যেরকম রাক্কেল একটা তাদের একটা স্পন্সার হিসেবে কাজ করছে, একটা অনুষ্ঠান করে, সেই স্পন্সার তারা কী করতেছে, মিরাক্কেলের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু ওই পণ্য সামগ্রীগুলো তারা প্রচার করতেছে। তাহলে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ক্ষেত্রে অবশ্যই অর্থনৈতিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু আমার দেশে পণ্য বিদেশে গেলে সেখান থেকে অতিরিক্ত আয় আসবে, সেটা অর্থনৈতিক উন্নয়নের সহায়তা করবে। জাতীয় আয় বৃদ্ধি, যদি অর্থনৈতিক উন্নয়ন হয় অবশ্যই জাতীয় আয় বৃদ্ধি পাবে। যেমন চাহিদা সৃষ্টি করতেছে, বিজ্ঞাপন চাহিদা সৃষ্টি করতেছে, বিক্রি বৃদ্ধি করতেছে, আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতেছে, এর ফলে কী হতেছে, আমাদের আর্থিক দিক থেকে অবশ্যই একটা অতিরিক্ত সুযোগ সুবিধা পাইতেছে। আর অতিরিক্ত আয় হলে কী হবে, সেটা জাতীয় আয়ের সাথে যোগ হবে, এই জন্য যে বলতেছে জাতীয় আয় বৃদ্ধি পায় এই বিজ্ঞাপনের মাধ্যমে। দ্বিতীয়ত, বিজ্ঞাপন হলো সামাজিক গুরুত্ব। সেটা সামাজিক গুরুত্ব প্রথমে বলতেছে যে অবৈধ করা, এটা হলো যে সমাজে একটা পণ্য বাজারে আসলো, তাহলে ক্রেতা যদি না জানে তাহলে কীভাবে ওটা কিনবে, তাহলে ওটা উপকার পাবে। যেরকম আমরা একটা বলি যে মোবাইলের একটা ব্যাপারটা, মোবাইল আসলে এখন মানুষের জন্য একটা খুব অ্যাসেনশিয়াল একটা পণ্য, যেটা ছাড়া মানুষ একবেলা না খাইলেও কিন্তু মোবাইল ছাড়া চলা খুব কষ্টকর হয়ে যায়। সেটা হলো যে বিজ্ঞাপন কী করতেছে, এটা মানুষকে অবহিত করতেছে, তাদেরকে ভিতরে চাহিদা সৃষ্টি করতেছে, এটাই হলো বিজ্ঞাপন। তাহলে ওইটা ব্যবহার করে মানুষ কিন্তু উপকার হইতেছে, তাহলে সুতরাং মানুষ যখন উপকার হইতে তখন ওইটা একটা সামাজিক গুরুত্ব বহন করে। জীবনযাত্রা মান উন্নয়ন, মানুষ কিন্তু নতুন নতুন পণ্য সামগ্রী ব্যবহার করতেছে, এর ফলে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন হইতেছে, সেক্ষেত্রে সামাজিক গুরুত্ব অবশ্যই বিজ্ঞাপনের একটা ভূমিকা পালন করে। কর্মসংস্থানের সুযোগ, আসলে বিজ্ঞাপনের সাথে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি আছে, সে যেরকম বিজ্ঞাপন তৈরি করে, বিজ্ঞাপনের সাথে যারা লোক জড়িত আছে, তারপরে ওটা একটা বিজ্ঞাপন তৈরি করে একটা প্রতিষ্ঠান, ওই বিজ্ঞাপনটা আবার একটা মিডিয়ার মাধ্যমে প্রচার করে। সুতরাং এই যে ব্যাপক আকারে একটা কর্মসংস্থান সৃষ্টি হয় এই বিজ্ঞাপনের মাধ্যমে, সুতরাং এটা হলো কর্মসংস্থান যখন সৃষ্টি হইতেছে তখন সমাজে মানুষ উপকৃত হইতেছে, সুতরাং এটাও একটা সামাজিক গুরুত্ব হিসেবে বলা যায়। সচেতন সৃষ্টি বা বৃদ্ধি, বিজ্ঞাপন কী করে, বিভিন্ন ধরনের সচেতনমূলক, আমরা এখন যখন যেরকম করোনা ভাইরাসে আক্রান্ত, এখন আমরা সারা বিশ্বে একই অবস্থা, কিন্তু এই বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সচেতনমূলক প্রচার করতেছে, যেটা আমাদের সমাজের জন্য উপকার হইতেছে, যে মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এই সমস্তগুলো কী কৃষির মাধ্যমে আসতেছে, বিজ্ঞাপনের মাধ্যমে। সুতরাং এই সচেতনতা সৃষ্টি বা বৃদ্ধির কারণে সমাজে মানুষ উপকৃত হইতেছে। শিক্ষামূলক প্রকৃতির, এর যে বিজ্ঞাপন কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষামূলক করে থাকে, বিভিন্ন নাটিকার মাধ্যমে, চলচ্চিত্র মাধ্যমে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রচার করে বিজ্ঞাপনের মাধ্যমে, যেটা সমাজে মানুষের উপকার আসে। জাতীয়তাবোধ সৃষ্টি হলো যে বিজ্ঞাপন মাধ্যমে কী হতেছে, যেরকম আমাদের দেশীয় পণ্য কিনে হওয়ার ধরনের, এটা হলো জাতীয়তাবোধ, দেশের পণ্য কিনতে হবে, এটা জাতীয়তাবোধ সৃষ্টি একটা সৃষ্টি করতেছে, যেটা দেশের মানুষ, সমাজের মানুষ জাতির প্রতি একটা দুর্বলতা আনতেছে বিজ্ঞাপনের মাধ্যমে। সর্বশেষ হলো যে ক্ষতিকর পণ্য বা ক্রয়ের নিরুৎসাহিতকরণ, যেরকম আমাদের দেশে ধূমপান
স্বাস্থ্যজনিত ক্ষতিকর বা ধূমপানে ক্যান্সার হয় এই সমস্তগুলো কিন্তু প্রচার করতেছে, তাহলে সেটা হলো যে ক্ষতিকর পণ্য ক্রয় নিরুৎসাহিত করতেছে কিন্তু এটা বিজ্ঞাপনের মাধ্যমে, যেটা সমাজে মানুষ কিন্তু এটা উপকৃত হইতেছে। সুতরাং আমরা বলবো যে অবশ্যই বিজ্ঞাপন কি করতেছে, অর্থনৈতিক একটা গুরুত্ব আছে, অবশ্যই সামাজিক গুরুত্ব আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, খুদা হাফেজ।